এই দৃশ্যটা দেখার পরে আপনার মনে হয় যে এরা দেশের জাতীয় পতাকাকে অসম্মান করে জয় শ্রীরাম যদি বলা হয় তাহলে দেশ বিরুদ্ধে অবিলম্বে দেশদ্রোহী মামলা হওয়া অবশ্যই ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করুন For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Priyo bondhura, kemon achen shobai? Asha korchi alhamdulillah Allah pakar oshesh rahmote apnara onek bhalo achen. Ami alhamdulillah Allah pakar oshesh rahmote apnader ekanto duai khubi bhalo achi. So bondhura, basically je byapartake ki ni alochona korbo যে দেশভক্তি আর দেশদ্রোহী, এই দেশভক্তি আর দেশদ্রোহী নিয়ে বিগত প্রায় 10 বছর ধরে শুধুমাত্র একটা জাতিকে বেসিকভাবে টার্গেট করা হচ্ছে। সে জাতিটা কোন জাতি সকলের কম বেশি জানা আছে, সেটা হচ্ছে ইসলাম ধর্ম অবলম্বী মানুষরা। এরা নাকি সবসময় দেশদ্রোহী কথাবার্তা বলে, এরা নাকি সবসময় দেশদ্রোহী বিভিন্ন ধরনের কার্যকলাপ করে থাকে। কিন্তু বারবার যখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে অন্য কোন কমিউনিটির মানুষ যখন দেশের বিভিন্ন ধরনের আইনগুলোকে লঙ্ঘন করে চলে, দেশের জাতীয় পতাকাকে অসম্মান করে চলে, তারপরেও তাদেরকে দেশভক্তির এক একটা সার্টিফিকেট আমরা দিয়ে থাকি। কিন্তু আমি আপনি মুসলিম কমিউনিটির মানুষ যতই দেশভক্তির বিভিন্ন ধরনের কথাবার্তা বলি কার্যকলাপ করি না কেন, এক শ্রেণীর মানুষের কাছে সর্বসময় সর্ব অবস্থায় আমরাই হলাম দেশদ্রোহী। আজকে সিনেমার জগৎ থেকে শুরু করে আপনারা চতুর্দিকে দেখুন, বিগত বেশ কয়েকদিন পূর্ব থেকে আমি দেখছি যে আমির খানের লাল সিং চাড্ডা এই সিনেমাটা বেশ কয়েকদিন আগে রিলিজ হয়েছে, আর সেই রিলিজ হওয়ার পর থেকে ফেসবুকের মধ্যে ব্যাপক পরিমাণে ট্রেন্ড চলছে যে হ্যাশট্যাগ আমির খান বয়কট, হ্যাশট্যাগ লাল সিং চাড্ডা বয়কট বলে বিভিন্ন ধরনের পোস্ট আমরা দেখতে পাচ্ছি। সাথে সাথে বিগত কয়েকদিন পূর্বে আবার একটা দেখলাম যে আর একটা জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের একটা সিনেমার পোস্টার নিয়ে ব্যাপক পরিমাণে তোলপাড় চলছে। দেখুন, এই সিনেমা ভিত্তিক কথাবার্তা আমরা বলতে চাই না, কারণ সিনেমা নিয়ে আমরা অত কিছু ভাবি না। সিনেমাগুলোকে নিয়ে ভাববে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি গুলো, কিন্তু ওই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমাদের ভাবার কোনো সময় নেই। কারণ আমরা যদি ওই জিনিসগুলোকে নিয়ে ভাবতাম তাহলে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে বিভিন্ন সিনেমার মধ্যে কোনো মাথায় পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা বিভিন্ন নামধারী মুসলমান সাজিয়ে তাদেরকে আতঙ্কবাদী, তাদেরকে দেশদ্রোহী, তাদেরকে বিদেশী চর হিসেবে ব্যবহার করা হয়। তো ওই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ভাবার মতো সময় আমাদের নেই, আর ওগুলোকে নিয়ে আমরা ভাবি না, কারণ ওই জিনিসগুলো হলো অভিনয়। কিন্তু বিগত কাল ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে একটা খেলা হয়েছিল, আর ইন্ডিয়া জিতে যাওয়ার সাথে সাথে আমরা আনন্দের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পোস্ট করেছিলাম। ইভেন আমার কোল্ড মাইন্ড মি ফেসবুক পেজের মাধ্যম দিয়েও একটা পোস্ট করেছিলাম। কিন্তু গতকাল রাতে একটা ভিডিও আমার চোখের সামনে চলে আসলো, সেই ভিডিওটা আসার সাথে সাথে আমার মনে হলো যে এই বিষয় নিয়ে দুটো একটা কথাবার্তা যদি না বলি তাহলে এদেশের এখনো কিছু অন্ধভক্ত রয়েছে যারা এখনো পর্যন্ত ওদেরকে দেশভক্ত বলে আখ্যায়িত করবে। কারণ আমরা জানি রাজনৈতিক প্রেক্ষাপটে শুধুমাত্র একটা কমিউনিটিকে টার্গেট করে নিজেদের ফায়দা লোটার জন্য বিজেপি যেভাবে চাল চালছে সেটা আমাদের সকলের কম বেশি জানা আছে। কিন্তু যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, এবং শুধুমাত্র তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে নন, তিনি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ম্যানেজমেন্টের একটা বড় দায়িত্বে রয়েছে, সেই ব্যক্তি যখন জাতীয় পতাকাকে অস্বীকার করে, জাতীয় পতাকাকে অসম্মান করে, তখনও পর্যন্ত অন্ধভক্তরা কি বলবে এরা দেশভক্ত? আপনারা জাস্ট একটু ভিডিওটা দেখুন। এই দৃশ্যটা দেখার পরে আপনার মনে হয় যে এরা দেশভক্ত। এখন ব্যাপার হচ্ছে আপ করোগি তো দেশভক্তি, আর আমির খান কোথায় কার সঙ্গে বসেছিল, কোথায় একটা ছবি তুলেছিল, কোন প্রোগ্রামে গেছিল, সেই জিনিসটাকে সামনে রেখে আপনারা বলছেন এই ব্যক্তি দেশদ্রোহী। আমি আমির খানের সাফাই গাইতে আসেনি, ব্যাপার হচ্ছে এই জায়গাটাই যে দিনের পর দিন যেভাবে দেশভক্তির নাম করে সাধারণ মানুষদেরকে বোকা বানিয়ে মুসলিম কমিউনিটির মানুষদেরকে দেশদ্রোহী বানানো হচ্ছে, সেই জিনিসটা অবিলম্বে বন্ধ হোক। এবং এই যে ব্যক্তি অমিত শাহর যে ছেলে, এর বিরুদ্ধে প্রকৃতপক্ষে দেশদ্রোহী মামলা হওয়া উচিত। আর যদি মনে হয় যে না এই ব্যক্তি এখনো পর্যন্ত দেশভক্ত, তাহলে আমার কমেন্ট বক্সে এসে গালাগালি করে চলে যান। মানে এর থেকে বেশি আপনাদের কাছ থেকে আর কিছু আশা করতে পারি না। মানে দেশের জাতীয় পতাকাকে অসম্মান করে জয় শ্রীরাম যদি বলা হয় তাহলে দেশভক্তি, আর যদি আমি জয় শ্রীরাম না বলি তাহলে আমি দেশদ্রোহী। এটাই তো আপনাদের কাছে লজিক। সো এই ধরনের ফাজলামি বন্ধ করুন। অমিত শাহ বলেন আর যে সাই বলেন না কেন, আমার দেশের তিরঙ্গার থেকে তারা বড় কিছু নয়, আমার দেশের সম্মানের থেকে বড় কিছু নয়। ইনি যে জাতীয় পতাকাকে অসম্মান করেছেন, এটা শুধুমাত্র জাতীয় পতাকাকে অসম্মান করা হয়নি, বরং গোটা ভারতবর্ষকে অসম্মান করেছে। তাই ইনার বিরুদ্ধে অবিলম্বে দেশদ্রোহী মামলা হওয়া উচিত, এটাই আমি দাবি করি।
আর আপনারাও যদি আমার সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করুন এবং শেয়ার করার পূর্বে হ্যাশট্যাগ জয় সাহা অ্যারেস্ট বলেই শেয়ার করবেন খবরদার যেন কোনো রকম ভুল করবেন সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ